মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। এই মেয়েটাকে কেন শাসন করেননি? আরে আমি কোত্থেকে শাসন করব? এই যে এই যে এই মহিলা, ইনি রুবি। আমি আবার কি করলাম? সারাক্ষণ ছেলে মেয়েদের প্রশ্রয় দিয়ে গেছে, যা অন্যায় করেছে আড়াল করে গেছে, তাহলে শাসনটা করব কি করে বলো তো? মা তো আর কি করব বলো? আপনাকে অনেকবার বলেছি, বারবার মা বলবেন না। মাকে মা বলবে না তো কি বলবে? আচ্ছা আপনার অভিধানে কি লেখা আছে? আপনি আমাদের ফ্যামিলি ম্যাটারে একদম ইন্টারফেয়ার করবেন না। আপনি কে, কি দরকার আপনার? ঐশীর বিয়ে হলো কি না হলো তাতে আপনার কি? রুবি ব্যানার্জি রাতে খেলো কি না খেলো তাতে আপনার কি? চুপ করে আছেন কেন, কথা বলুন। না না, আমি এটাই বুঝতে পারছি না যে আপনার ইন্টারেস্ট কোথায় আছে, কেন এখানে দিন রাত পড়ে আছেন আপনি? হয় ঠিক করে কথা বলো। আপনি একদম নাক গলাবেন না বলে রাখলাম। আপনি বড্ড বেশি ফোরন দিচ্ছেন, আপনার সাহসটা না বড্ড বেড়েছে। আর ঐশী, এসব কি শুরু করেছিস কি? হ্যাঁ বন্ধ কর, ভেঙে দে এসব বিয়ে টিয়ে। কি? হ্যাঁ ভেঙে দিক। কোথা থেকে একটা লোক চলে এসেছে, সারাক্ষণ শুধু রবীন্দ্রনাথ আর নজরুল এইসবই করে বেড়াচ্ছে। বাহ চমৎকার, একজন খাঁটি বাঙালি মানুষ, উনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নাম নিচ্ছেন, কাজী নজরুল ইসলামের নাম নিচ্ছেন। আপনিও নামগুলো শ্রদ্ধার সঙ্গে নিন, সম্মানের সঙ্গে নিন, বুঝতে পেরেছেন? ভদ্রভাবে নামগুলো উচ্চারণ করবেন। স্টপ ইট প্লিজ, স্টপ ইট! এসব কি হচ্ছে কি? হ্যাঁ তোমরা সবাই মিলে একদম ঝগড়াঝাটি করছো কেন? হ্যাঁ আমি একটা প্রজেক্ট করছি ঘরে, আর সবাই মিলে এখানে একসাথে ঝামেলা করছো। আমরা ঝামেলা করছি না, ঝামেলা ও করছে। এই তুমি প্লিজ এখান থেকে যাও, যাও। ও রুবি ব্যানার্জিকে না হয় মা বলে মানে না, কিন্তু আপনাকে বাবা বলে মানে তো। ছেলেকে সামলান, নইলে কিন্তু ওর জিভ ছিঁড়ে দেবো বলে রাখলাম। কি যান, চুপচাপ ওখানে গিয়ে বসুন। বোনকে অমানুষ বানিয়েছেন, ওকে মানুষ করতে দিন। কেন ওকে মানুষ করার ঠেকা কি তুমি নিয়ে রেখেছো নাকি? হ্যাঁ নিয়ে রেখেছি, আমি ঠেকা নিয়ে রেখেছি। একজন মায়ের চোখের জল মোছানোর জন্য আমি যা খুশি তাই করতে পারি। কেন, কে উনি, কে হন তোমার? আমার মাথা খারাপ করে দেবে। হ্যালো, এই যে বোমা, কোথায় তুমি? বাড়িতে। বাহ বাহ, শোনো আমরা কিন্তু সবাই মিলে তোমাদের বাড়িতে আসছি, হ্যাঁ গান শুনতে আসছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।